এই ফেমিনিজমের কনসেপ্টটা কিন্তু তোদের মাথা থেকে এসেছে। মেয়েরা একটা কনভেনশনালি একরকম হবে, একরকম ভাবে বিহেভ করবে, ছোট ছোট জামা কাপড় পরবে। আবার সেই জিনিসগুলো যদি তোদের চেনাশোনা কেউ করে তখন কিন্তু তোদের প্রবলেম হবে। সাচ ইজ লাইফ। দেখো, ঠিক ভুল বিচার করা তুমি আমি কেউ নই। কে ডিসাইড করবে বলো কোনটা ঠিক কোনটা ভুল? জীবনের কিছু কিছু মুহূর্ত না, তুমি কতটা নিঃশ্বাস নিচ্ছ সেটার থেকেও কোন কোন মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় সেটা বেশি ইম্পর্টেন্ট হয়। এই পৃথিবীতে সত্যি কি এমন কোনো কাপল আছে যাদের মধ্যে যারা খুব খুশি একসাথে, যারা সুখী একসাথে? কি আজব না, কিছু মানুষ তাদের পুরো জীবনটা মিথ্যে দিয়ে কাটিয়ে দিতে পারে। I'm pregnant. এই শোনো, আমি না তোমাকে একটু পরে ফোন করছি। কি বললি তুই? প্রেগন্যান্ট? কিছু না বলা কথা, না লেখা কবিতা, শুনছে বসে একলা। তোর কাছে রেসপন্সিবিলিটি নেওয়া মানে কি? তোকে বিয়ে করা, চল এখনই করে নিচ্ছি, আমার কোনো আপত্তি নেই। বরাবর একটা স্বপ্ন ছিল আমি এরকম ভাবে রাস্তা দাঁড়াবো। আচ্ছা, মেয়েরা ছুটে আসবে, এসে সবাই আমাকে